আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানে ভোট প্রচারে সিপিআইএমের একেবারে জনঢল। আর এই জনঢল প্লাবন দেখে ত্রিপুরার সিপিআইএম সহ বাংলার সিপিআইএম একেবারে গর্ব করে তারা বলতে চাইছে যে বামেরা কিন্তু ফলাফল ভালো করতে পারে। আগামী 25 তারিখে ভোট। রাজস্থান বিধানসভা নির্বাচনে বামেদের ব্যাপক অংশের রাজনৈতিক মহলে একটা জোরদার ভোট প্রচার শুরু হয়েছে, আর এই ভোট প্রচার আগামী দিন কিন্তু একটা বড় অংশের প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহল অনুমান করেছে। লক্ষাধিক ইতিহাস গড়ল বামেরা। প্রথম আজকে দেখতে পেল যে নির্বাচনী জনসভা, সেই জনসভা মঞ্চে একেবারে লক্ষাধিক জমায়েত ছিলেন। সীতারাম ইয়েচুরি মেন প্রধান বক্তা সহ আরও অভিনয় জগতের বামপন্থীদের সক্রিয়তা বজায় রেখে তাদের যে ভোট প্রচার সেটা কিন্তু কার্যত বিজেপিকে হিমশিম দেখিয়ে দিলেন, তাদের ক্ষমতা কী জিনিস। আর এই নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা ঝড় উঠেছে বিজেপির বিরুদ্ধে। রাজস্থান বিধানসভার ম্যাজিক ফিগার বা মডেলটা দৌড়গড়ায় কোন দিকে এগিয়ে যাবে তা পুরোপুরি নির্ভরশীল করতে পারবে ভারতে, কেননা ইন্ডিয়া টিম এবার যখন ক্রিকেট খেলাতে পরাজিত হয়েছে তখন এবার কিন্তু রাজস্থানের মডেলটা বলছে ইন্ডিয়া জয় হতে চলেছে। এই যে বামেদের সমহিমায় যে স্লোগানটা একসময়ে কথোপকথন সেটাও কিন্তু প্রকাশিত হচ্ছে। তিনি বলেছিলেন কেন্দ্রের শাসক দল নরেন্দ্র মোদীদের মন্ত্রীর ঘনিষ্ঠরা বাড়ি বাড়ি সরকারি চাকরি, কিন্তু উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে ক্রমশ শাসক দল কেন্দ্রের ডাবল ইঞ্জিন বিজেপি সরকারকে তীব্র সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক মহলে যে পারস্পরিক যে সম্পর্ক সেটাই কিন্তু ধরে রাখতে বা চিনতে পারছে না। তাহলে আরও একটা বড় অংশের ব্যাপক মাটিতে প্রবেশ করে জয় ছিনে নিতে পারে বামপন্থীরা। বামেদের জয় একেবারে নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই বিষয় নিয়ে নানান রাজনৈতিক মহল উঁকি মারতে শুরু করে দিয়েছে যে বামপন্থীদের জনসভায় বিরাট একটা সুখবরে আসছে যে তাদের জনসভায় নাকি সেঞ্চুরি হতে যাচ্ছে বা তারা প্রথম রেকর্ড করল। আর এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে বিশাল অংশের একটা দ্বন্দ্ব। এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জনসভা রাজস্থানে যখন হয়েছে তখন কংগ্রেসকে পরিকল্পনা মাফিক যখন ক্ষমতায় ছিল রাজস্থানে বা কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, বিজেপির বিরুদ্ধে সমালোচনার ঝড় তখন বইতে পারত এবং পেরেছিল। সেটাই স্বাভাবিকভাবে সিপিআইএম রাজ্য নেতৃত্ব প্রতিক্রিয়াটি তুলে ধরে বিজেপি সরকারকে তীব্র নিশানা। বামেদের একসময় স্লোগান ছিল রাজস্থানে যে নির্বাচনী ভোট প্রচারে একেবারে সাধারণ মানুষের জনপ্লাবন জনঢলের মাঝেই যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ,
তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্রই কমরেড। অর্থাৎ এইটা রাজস্থানে চিত্র দেখেই প্রত্যেক রাজনৈতিক দলগুলো একেবারে হিমশিম খাচ্ছে যে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বামেদের যে জয়ের আশা বা স্বপ্ন সেটা কিন্তু 100% মিলে যেতে পারে বলে এমনটা রাজনৈতিক মহল অনুমান করছেন। তবে বাস্তবে রূপরেখায় যা স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হিসেবে দেখা যেতে পারে, কিন্তু গ্রামীণ এলাকার মানুষজন ভিআইপি অর্থাৎ বড় লোক পরিবারকে চিনতে পারে। একমাত্র গরিব সাধারণ মানুষ যারা খেটে পরিশ্রম করে খান তাদের কিন্তু নয়। এবার রাজনৈতিক মহলে একটা জোরদার ভোট প্রচার নিয়েও ত্রিপুরার একাধিক সিপিআইয়ের নেতৃত্ব বা বুথ স্তরের কর্মীরা মনে করছেন যে রাজস্থানে বামপন্থীদের জয় নিয়ে বিশ্বাসঘাতক করছে মোদি সরকার, কেননা ভয় পাচ্ছে। তাহলে সরাসরি যে প্রমাণিত হতে পারে রাজস্থানের মডেলটা নিয়ে যদি কিনা তিরশঙ্কু হয়ে যায়, তাহলে কি বামেদের সমর্থন না হলে কেউ সরকার গড়বে না? এটা স্বাভাবিকভাবে যখন পর্যবেক্ষকভাবে আলাপ আলোচনা দিয়ে হয়তো সময়ে করানো যায়, সেক্ষেত্রে ব্যাপক অংশে সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিমদের মতো হেভিওয়েট নেতারা এবার স্বাভাবিকভাবে যে লক্ষাধিক মানুষের জনজোয়ার বামপন্থীদের সেটা যদি কাজে লাগাতে পারে, বা অধিকাংশই মানুষ মনে করছে যে বামেদের ওপর কিন্তু একটা ভরসা রাখার একটা প্রয়োজনীয়তা আছে। এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজস্থানে বামেদের বিশাল জনসভা, আর সেই জনসভায় জনঢল, একেবারে জনপ্লাবন জনঢলে আছড়ে পড়ছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।